বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এবার বাংলার সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ছবি করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের জনপ্রিয় কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করবে ছবিটি। ছবির নাম বিদ্রোহী। দুই বাংলার দুই সুপারস্টার জুটি বাঁধলে সেই ছবি দর্শক মাতাবে না তা বলার অপেক্ষা রাখে না, তাই এই খবর নিয়ে বিস্তর আলোচনা চলচ্চিত্র পাড়ায়। তবে নিশ্চিত করে বলতে পারছেন না কেউই কিছু। সাকিবও মুখে কলু পেটে রেখেছেন, গণমাধ্যমে মুখ ঘেয়ে যাও খুলছেন সেটাও বেশ মেপে মেপে। স্বভাবতই সাকিবের বিপরীতে কোয়েলের নায়িকা হওয়া নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। সাকিব কোয়েল, কেউ কেউ বলছেন কোয়েল বাংলাদেশি নায়কের বিপরীতে অভিনয় করবেন না, এমন অনেক কিছু। এ ব্যাপারে কোয়েলের সাথে কথা বললে তিনি বলেন, এই ছবিটির ব্যাপারে আমাকে বলা হয়েছে কিন্তু এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এই মুহূর্তে কিছু কাজের শুটিং নিয়ে খুব ব্যস্ত আমি, ভ্যালেন্টাইনেরও কিছু ফটোশ্যুট আছে, ফ্রি হয়ে ভেঙ্কটেশের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলবো। ঢাকার সুপারস্টার সাকিব কলকাতার দুই শীর্ষ নায়িকা শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করে সফল হয়েছেন। সম্প্রতি তিনি শ্রুবর্ষীর সঙ্গেও একটি বিগ বাজেটের ছবিতে কাজ করছেন। আপনার ব্যক্তিগত কোনো আপত্তি কিংবা অনাগ্রহ নেই তাই সাকিবের সঙ্গে কাজ করা নিয়ে? এমন প্রশ্নের জবাবে কোয়েল বলেন, না না একদমই না, শাকিব খানকে আমি চিনি, গেল বছর উনি কলকাতায় অনেকটাই আলোচিত ছিলেন, শুনেছি বাংলাদেশের চলচ্চিত্রে তার অবস্থান শীর্ষ, তার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই আমার, বরং ওনার নায়িকা হতে খুব আগ্রহী আমি, গল্প ও চরিত্র পছন্দ হলে অবশ্যই কাজ করব। বিনোদন জগতের আরও নিত্য নতুন সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।